দিয়াগো মরিসিও কি মোহনবাগানে আসছে, এই নিয়ে মার্কেটে অনেক খবর ছড়িয়েছে এবং প্রায় প্রত্যেকটা ইউটিউব চ্যানেলই এই খবরটাকে কভার করেছে। এই নিয়েই আজকের আমাদের আলোচনা হবে। তবে ভিডিওটা শুরু করার আগে, যেটা আমি প্রত্যেকবার বলে থাকি, এটা শুধুমাত্র মোহনবাগানকে কেন্দ্র করে বানানো চ্যানেল, মোহনবাগান সমর্থকদের জন্য বানানো চ্যানেল। আপনি যদি মোহনবাগান সমর্থক হন বা মোহনবাগানের সমস্ত খবর চান, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। গত কয়েকদিন ধরে বাজারে একটা খবর বেরিয়েছে যে দিয়াগো মরিসিও নাকি মোহনবাগান জয়েন করবে এবং বর্তমানের মতো একটা কাগজও এটাকে কভার করেছে। তো এখন প্রশ্ন হচ্ছে, এই খবরটা এলো কোথা থেকে? বলতে পারবো না সত্যি যে খবরটা কোথা থেকে উঠে এলো, তবে মার্কাস মার্গুলো একটা টুইট করে জানিয়েছে যে দিয়াগো মরিসিওর সঙ্গে উড়িষ্যার চুক্তি জাস্ট সময়ের অপেক্ষা, সব কিছুই রেডি হয়ে আছে, জাস্ট দিয়াগো মরিসিও সই করবে। তাহলে এই ধরনের খবর উঠে আসছে কোথা থেকে? আমার ব্যক্তিগতভাবে যেটা ধারণা, সেটা হচ্ছে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা যেটা করে, তারা মোটামুটি যে কোনো প্লেয়ার, মানে যে যে ধরনের প্লেয়ারকে তারা টিমে নিতে চায়, সমস্ত প্লেয়ারের সঙ্গে একটা যোগাযোগ করে। তো আমার ধারণা, দিয়াগো মরিসিওর এজেন্টের সঙ্গে এটিকে মোহনবাগান কিছু প্রাথমিক কথাবার্তা বলেছিল যে কত টাকায় খেলবে, মানে খেলতে চাইলে কত টাকায় খেলবে, আর কী কী ফেসিলিটি চাই, ইত্যাদি ইত্যাদি, যে একটা জাস্ট নর্মাল ইনকোয়ারি। আমার মনে হচ্ছে সেই জায়গা থেকেই এই খবরটা বাইরে বেরিয়ে আসে যে দিয়াগো মরিসিওর প্রতি এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট ইন্টারেস্ট দেখাচ্ছে। ইন্টারেস্ট দেখাচ্ছে না, আমার মনে হয় জাস্ট একটা এনকোয়ারি করেছে, ক্যাজুয়াল এনকোয়ারি। আর সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, দিয়াগো মরিসিও যদি আসে তাহলে কার জায়গায় আসবে? কারণ সামনের সিজনে আইএসএলে কতজন বিদেশি থাকবে সেটা কিন্তু এখনও আইএসএল কর্তৃপক্ষ ঘোষণা করেনি। যতক্ষণ না ঘোষণা করছে ততক্ষণ আমরা বুঝতে পারছি না যে কতজন বিদেশিকে রেজিস্টার করা হবে সামনের সিজনের জন্য, বা কোনো নিয়ম চেঞ্জ হচ্ছে কি না। কারণ এএফসি কাপে যেহেতু 6 বিদেশি আছে, সেই জন্যই আমি কথাটা বলছি যে চেঞ্জ হচ্ছে কি না সেটা জানাটা প্রয়োজন আছে, সেটা এখনও আইএসএল কর্তৃপক্ষ জানায়নি। তো তার আগে বলা মুশকিল যে কার বদলে কোন প্লেয়ার আসবে। তবে দিয়াগো মরিসিওর যা পারফরমেন্স এবছরের ছিল, খুবই ভালো ছিল, কিন্তু দিয়াগো মরিসিও কিন্তু একটু স্লো হয়ে গেছে, আগের ফর্মে নেই। আর ফেরান্ডোর যে ধরনের চয়েস, তার মধ্যে দিয়াগো মরিসিও কতটা ম্যাচ খাবে বা কতটা ম্যাচ করবে, এটা আমার যথেষ্ট সন্দেহ আছে। তো এই খবরটা আপাতত ফেক নিউজ বলেই মনে হচ্ছে। ফেক মানে ওইভাবে ফেক নিউজ আমি বলবো না, যেটা হচ্ছে যে কোনোভাবে খোঁজ নিয়েছিল, সেইখান থেকেই কোনো মিস ইনফরমেশান হয়েছে, সেই জন্যই খবরটা বেরিয়েছে। তবে এরপরে যদি মোহনবাগান দিয়াগো মরিসিওকে সই করায় কোনোভাবে, বা যদি ইন্টারেস্ট সত্যিই প্রকাশ করে থাকে, তাহলে কিন্তু মানে এটা চিন্তার বিষয়। কারণ দিয়াগো মরিসিও মোহনবাগান টিমে আসবে এই ধরনের এক্সপেকটেশন কিন্তু সমর্থকরাও করে না। সমর্থকদের এক্সপেকটেশান হচ্ছে তার থেকে অনেক হাই লেভেলের প্লেয়ার। তো যাই হবে, সেটা আমরা ভবিষ্যতে দেখতে পাবো। আজকে এইটুকুই আপডেট ছিল। থ্যাংক ইউ, ধন্যবাদ, এবং জয় মোহনবাগান।